ব্যাহতভাবে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। হতাশ ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর এ সময় দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই দায়ী। দাম বাড়ায় ভিড় বেড়েছে টিসিবি ট্রাকে, কিন্তু পণ্য পেতে চরম ভোগান্তিতে ক্রেতারা। টিসিবির মুখপাত্র জানান, চাহিদা অনুযায়ী অব্যাহতভাবে বাড়ানো হচ্ছে পণ্যের পরিমাণ ও ট্রাক সংখ্যা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, ভারতসহ বিভিন্ন দেশকে আমদানি করা হবে, শিগগিরই দাম কমবে পেঁয়াজের। এদিকে পাইকারি ও খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম, দাম বেড়েছে সব ধরনের মুরগির। আরো জানাচ্ছেন এয়ার বাদর। মুরগি কিনতে এসে 130 টাকা কেজির মুরগি 180 টাকা দাম শুনে ক্রেতার মুখ মলিন। দাম আর পকেটের টাকার হিসেব মিলছে না। যে জায়গায় আরো এক মাস আগে 190 টাকা শুনে বড় যে শোনান এটা ছিল, সেটা হয়ে গেছে এখন 240 টাকা আছে, এই মাত্র নিলাম। তো এইভাবে দাম বাড়তে থাকলে তো সাধারণ জনগণ শেষ। শুধু মুরগি নয়, বাজারে আসা অধিকাংশ ক্রেতার অবস্থা একই রকম। তো এখানে কমার কথা, সেখানে দেখেন চাউল ডাউল সব কিছু পেঁয়াজ 70 টাকা 80 টাকা কেজি, 75 টাকা কেজি, এই যে মোরগ 200 টাকা 220 টাকা বিক্রি করছে, তো এটা এখন 320 টাকা, তো আমার খাওয়া কি সম্ভব নেই আমাদের মতো লোকের। দাম বৃদ্ধির পেছনে মুরগির খাবারের দাম বৃদ্ধিকে দুষছেন বিক্রেতারা। আসলে দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে যে পোলট্রি মুরগির যে ফিড আছে ওটা অনেক বেড়ে গেছে আর কি। কারণ ভাই সেটা আমরা নিজেরা বুঝতে পারতেছি না কারণটা কি। আসলে খামারও মাল আছে, খামারিরা সিন্ডিকেটটা করে আছে, বড় বড় কোম্পানিরা পায়তারা করতেছে ভাই। এদিকে রাজধানীর বাজারে থরে থরে সাজানো পেঁয়াজের বস্তা, ঘাটতি নেই, তবু বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এটা নিয়ন্ত্রণ করতে পারবো না, এখন মাল শর্ট, মাল দিতে অনেক মানে অন্য দেশের থেকে আমদানি করে, তাই বাজার কমবো মানে সব। বাজারের এমন অবস্থায় টিসিবির পণ্যে ভরসা খুঁজছেন নিম্ন মধ্য আয়ের মানুষ। রাজধানীর ফার্মগেটে সকাল 7টা থেকে কম দামে পণ্য পেতে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করেন প্রায় 100 মানুষ, কিন্তু ট্রাক না আসায় রোদে পুড়ে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। সময় মতো আসলে, গাড়িটা আসলে এই ভোগান্তিটা আমাদের হতো না। অবশেষে পণ্য নিয়ে টিসিবির ট্রাক আসে বেলা 1:45। ট্রাক সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিক্রির সময় বেঁধে দেওয়ারও দাবি জানান ভুক্তভোগীরা। 7টা বাজে আইছে, মাত্র 2টা বাজে গাড়ি আইছে, অনেক সমস্যা আমাদের, 2টা গাড়ি লাগাইবেন, 2টা, একটা পুরুষ আর একটা মহিলার। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন তারা। আর যেহেতু টিসিবির সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা আপনার সরবরাহ ক্ষমতাও আস্তে আস্তে বাড়বে। আর এখন দেখবেন প্রতিটা স্পটে কিছু সুবিধাভোগী লোক জড়িত হয়ে গেছে, 20-25 জন কমন পিপুল প্রতিদিন পণ্য নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই ক্ষেত্রে একটু নজরদারি করে, তাহলে এই জনগণগুলো যারা একই লোক পণ্য নিচ্ছে এদেরকে কিন্তু দূরে সরানো সম্ভব হবে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম কমাতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আরও হয়তো এক মাসের মতো নতুন পেঁয়াজ আসা পর্যন্ত একটু চাপ থাকবে, তবে আমরা চেষ্টা করছি অন্য সোর্স থেকে পেঁয়াজ নিয়ে আসা। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে 300 কেজি চিনি, 300 কেজি ডাল আর 400 লিটার তেল গায়েব করে দিয়েছেন টিসিবির ডিলার মৃধা জেনারেল স্টোরের মালিক সারোয়ার হোসেন শিপন নামের এক ব্যক্তি। ট্যাগ অফিসারকে না জানিয়েই যোগ সাজসে পণ্য উত্তোলন করেন তিনি। পরে অন্যত্র বিক্রির জন্য নেয়ার সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূপালী সরকার 600 কেজি পেঁয়াজ সহ ট্রাকটি জব্দ করেন। এ আর বাদল, আরটিভি, ঢাকা।